টিএসএইচ এর সম্পূর্ণ নাম হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। আর এই হরমোন পিটুইটারির অগ্রগ্রন্থি থেকে ক্ষরিত হচ্ছে, যে পিটুইটারিকে প্রভুগ্রন্থি বলা হয়। আর পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত হরমোনগুলি অন্যান্য গ্রন্থির ক্ষরণগুলিকে নিয়ন্ত্রণ করে। এই যে আমাদের গ্রীবাদেশ বা গলা, তো এখানে আমাদের প্রত্যেকের শরীরে একটি করে গ্রন্থি আছে, সেই গ্রন্থির নাম হচ্ছে থাইরয়েড গ্রন্থি। এই গ্রন্থি অন্তঃক্ষরা গ্রন্থির উদাহরণ। আর এই গ্রন্থি কিন্তু একে একে কাজ করতে পারে না, একে যতক্ষণ না পিটুইটারি গ্রন্থি নির্দেশ দেবে, অর্থাৎ পিটুইটারি গ্রন্থি থেকে টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ক্ষরিত হবে। ক্ষরিত হওয়ার পর আমাদের এই গ্রীবাদেশীয় যে অন্তঃক্ষরা গ্রন্থি, একে এসে নির্দেশ দেবে। নির্দেশ দেওয়ার পর তখন আমাদের এই থাইরয়েড গ্রন্থি তার হরমোন ক্ষরণ কার্যপদ্ধতি প্রদর্শন করবে। তাহলে টিএসএইচ এর কাজ থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করা। আর এই টিএসএইচ যদি বেশি ক্ষরিত হয় তাহলে আমাদের এই গলাটা ফুলে যাবে, গ্রীবাদেশ ফুলে যাবে, তখন এই অবস্থাকে বলা হয় গলগণ্ড। এবারে যাচ্ছি থাইরয়েড গ্রন্থি, যে বললাম এবারে থাইরয়েড গ্রন্থি নিয়ে আলোচনা করছি। থাইরয়েড গ্রন্থি আমাদের গ্রীবাদেশে এই যে শ্বাসনালী, শ্বাসনালীর উভয় পার্শ্বে বর্তমান। এই যে থাইরয়েড গ্রন্থিটি আছে, এটি দেখতে কিরম যেন দুটি লোভ, এরকম দুটি লোভ দুদিকে আছে, মাঝখানে দুটি লোভের সঙ্গে যুক্ত আছে ইস্থমাস নামক একটি যোজক দ্বারা। তাহলে এইখানে থাইরয়েড গ্রন্থি, মানবদেহের সবচেয়ে বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে এই থাইরয়েড গ্রন্থি। এটা কুইজের কোশ্চেন এবং খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে মানবদেহের সবচেয়ে বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থির নাম কী। উত্তর হবে থাইরয়েড গ্রন্থি। কোথায় অবস্থান করছে? গ্রীবাদেশে, আমাদের গলায়, শ্বাসনালী যেছে শ্বাসনালীর উভয় পার্শ্বে। আর এই গ্রন্থি থেকে ক্ষরিত হরমোনের নাম হচ্ছে থাইরক্সিন। আর এই থাইরক্সিন হরমোনের প্রধান কাজগুলি হলো যে আমাদের বিপাকক্রিয়া নিয়ন্ত্রণ করে। বিপাক মানে কি? আমরা যখন কোনো খাদ্যবস্তু গ্রহণ করি, সেই খাদ্যবস্তু পাচিত করতে বা হজম করতে, এবং সেই খাদ্যবস্তু হজম করলে খাদ্যস্থিত শক্তির আমাদের মুক্তি ঘটাবে। তাহলে এই বিপাকের সহায়তা করে এই হরমোন। এই হরমোন যদি ঠিকঠাক ক্ষরিত না হয় তাহলে আমাদের হজমের গণ্ডগোল দেখা দেবে। তাহলে এ হচ্ছে বিপাকের সহায়ক একটি হরমোন। এই হরমোন তোমরা তো ব্যাঙাচি দেখেছ, ব্যাঙের জীবনচক্রের একটা দশা হচ্ছে ব্যাঙাচি। ব্যাঙাচির লেজ থাকে, দেখবে বর্ষার সময় যখন প্রথম বৃষ্টি হবে তখন মাঠ ঘাট পুকুর যেখানে জল জমবে সেখানে ব্যাং ডিম পারবে, আর সেই ডিম ফুটে বাচ্চা উৎপন্ন হবে। আর সেই বাচ্চাগুলোর প্রথমেই হচ্ছে লেজ থাকবে, কিন্তু পরিণত ব্যাঙের ক্ষেত্রে তো আমরা লেজ দেখতে পাই না, তাই না? তাহলে ওই লেজটা গেল কোথায়, বা ওই লেজের অবলুপ্তি ঘটলো কীভাবে, বা কে ঘটালো? এই থাইরক্সিন হরমোন ওই ব্যাঙাচির যে লেজ থাকে তার অবলুপ্তিতে সহায়তা করে। এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে ব্যাঙাচির লেজের অবলুপ্তিতে সহায়তা করলো। আর তৃতীয় যে গুরুত্বপূর্ণ কাজটি হলো আমাদের হাড় এবং পেশির বৃদ্ধিতে সহায়তা করে। আরেকটি কাজ আছে, এই হরমোন আমাদের দেহে যেই এই নীলাম পরিবেশ থেকে অক্সিজেন সমৃদ্ধ বাতাস, এই অক্সিজেনকে আমাদের কোষে কোষে প্রবেশ হতে সহায়তা করে। এই ছিল থাইরক্সিন হরমোনের প্রধান কাজ। তাহলে এই হরমোন যদি এবার কম ক্ষরিত হয়, তাহলে এই হরমোন কম ক্ষরণের ফলে শিশুদের ক্ষেত্রে ক্রেটিনিজম রোগ হবে, আর বড়দের ক্ষেত্রে মিক্সিডিমা। রোগের কয়েকটা লক্ষণ কিরম যেন, ক্রেটিনিজম রোগ যদি হয় তাহলে শিশুরা বুদ্ধিহীনতায় ভুগবে, অর্থাৎ তার জড়বুদ্ধি, বা যদি ঘুরিয়ে বলি এদের আইকিউ বা বুদ্ধাঙ্ক অনেক কম। দ্বিতীয়ত, এদের জিভটা অনেক সময় বের হয়ে থাকে। তৃতীয়ত, এদের লালা পড়তে থাকে সব সময়। এই লক্ষণগুলো আমরা দেখতে পাবো যদি তার দেহে থাইরক্সিন হরমোন কম ক্ষরিত হয়, এটা শিশুদের ক্ষেত্রে। আর হাড়গুলো বাঁকা হবে, পেটগুলো একটু ফোলা হবে, শারীরিক দুর্বলতা দেখতে পাবো, ইত্যাদি ইত্যাদি। এইগুলো, এই হরমোনটি অধিক ক্ষরণের ফলে যে রোগের শিকার আমরা হব সেই রোগটির নাম হচ্ছে গয়টার বা গলগণ্ড। আর এই রোগের লক্ষণ কী জানো? বিস্ফারিত নেত্র, মানে চোখগুলো দেখলেই আমরা ভয় পেয়ে যাব, কিন্তু ওইটিই ওর স্বাভাবিক চক্ষু। আমরা যখন কাউকে ভয় দেখাতে যাই তখন কী করি? চোখ বড় বড় করে তাকাই।
তখন আমরা কি নিজের প্রয়োজন আমরা ওইভাবে তাকাচ্ছি, কিন্তু এই রোগে আক্রান্ত ব্যক্তিরা অটোমেটিক্যালি সবসময় চোখটা বড় হয়ে থাকবে, এই অবস্থাকে বলে বিস্ফারিত নেত্র, দেখে স্বাভাবিক ঘাবড়ে যাবে সবাই। তাহলে এটা বাইরে থেকে দেখলেই তুমি বুঝতে পেরে যাবে যে কে কে এই রোগে আক্রান্ত বা কার শরীরে থাইরক্সিন কম ক্ষরণ হচ্ছে, কার শরীরে বেশি ক্ষরিত হচ্ছে। আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে আজকের ক্লাস শেষ করব। দেখো, এই যে থাইরক্সিন হরমোন ঠিকঠাক ক্ষরিত হবে, এর জন্য কিন্তু আমাদের দেহে একটি বিশেষ খনিজ মৌল কাজ করে থাকে যার নাম হচ্ছে আয়োডিন। আর এই আয়োডিন আমরা পাবো কোথা থেকে? এই আয়োডিন আমরা পাবো লবণ থেকে। আমরা যে বাজার থেকে লবণ কিনি, তো সব লবণের মধ্যে পর্যাপ্ত পরিমাণ আয়োডিন থাকে না। যে সমস্ত একটু উন্নত কোম্পানির বা উন্নত লবণ পাওয়া যায় বাজারে, সেই লবণগুলোর মধ্যে পর্যাপ্ত পরিমাণ আয়োডিন থাকে। আর সেই আয়োডিন সমৃদ্ধ লবণ যদি আমরা খাই, তাহলে আমাদের ক্ষেত্রে তেমন সমস্যা হওয়ার কথা নেই। শুধু আয়োডিন সমৃদ্ধ লবণ আনলে তো হবে না, এর একটা রান্নার ব্যাপার আছে। তোমরা বাড়িতে প্রত্যেকে যারা রান্না করে তাদেরকে তোমরা এটাই অন্তত স্মরণ করিয়ে দেবে যে রান্না করার সময় অবশ্যই লবণ দেওয়ার পর সেই সবজি বা তরকারিটি যেন ঢেকে রান্না করে। তাহলে কী হবে, আয়োডিন তাপ পেলে উড়ে যায়। তাহলে এ উড়তে পারবে না, মানে কি, ঢাকনা দেওয়ার কারণে ওই সবজির মধ্যে মিশে যাবে, তখন ওই আয়োডিন সমৃদ্ধ লবণ দিয়ে রান্না করার ফলে ওই আয়োডিন আমাদের দেহে প্রবেশ করবে। নাহলে ঢাকনা খোলা অবস্থায় যদি রান্না করি, আমাদের যে পরিমাণ আয়োডিনের প্রয়োজন সেই পরিমাণ আয়োডিনের সাপ্লাই আমরা পাবো না। এই একটা গেল। আর কোন লবণে আয়োডিন আছে বা নেই তোমরা বুঝবে কী করে? আয়োডিন নেওয়ার পর, অর্থাৎ আয়োডিন সমৃদ্ধ লবণ তোমরা একটা পাত্রে রাখবে, রেখে তারপরে এক দু ফোঁটা একটু লেবুর রস যদি চিপে দাও, দেখবে সঙ্গে সঙ্গে ওই লবণটির কালার চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ এর ফলে যে রঙটি তোমরা দেখতে পাবে সেই রঙটি হচ্ছে বেগুনি। তাহলে কোন লবণে আয়োডিন আছে বা কোন লবণে আয়োডিন নেই বাড়িতে বসেই সহজেই তোমরা শনাক্তকরণ করতে পারবে শুধু লেবুর সহযোগে। আর এই প্রসঙ্গে বলি, যেহেতু এই হরমোন আমাদের বিপাকে সহায়তা করে, সেই জন্য এই হরমোনের আরেকটি নাম হচ্ছে ক্যালোরিজেনিক হরমোন। তাহলে ক্যালোরিজেনিক হরমোন কোন হরমোনকে বলা হবে? থাইরক্সিন হরমোনকে বলা হবে। আর কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়? থাইরয়েড গ্রন্থি থেকে। এই হলো আজ তোমাদের পাঠদান প্রক্রিয়া। সবাই খুব ভালো থাকবে আর মন দিয়ে পড়াশোনা করবে।